এই মাত্র আমরা খোয়াই জেলা শাসকের অফিস থেকে বেরিয়ে এলাম এবং দীর্ঘক্ষণ ধরে আমাদের মিটিং ছিল। এমএলএ হওয়ার পর, বিরোধী দলনেতা হওয়ার পর এই প্রথম জেলা শাসক মহাশয়ের সাথে একটা মিটিং হলো। মানুষ আমাদের ভোট দিয়েছেন এবং মানুষের আশা আকাঙ্ক্ষা রয়েছে যে আমরা মানুষের হয়ে কাজ করব। আমি দেখেছি গত 15 দিন ধরে বিভিন্ন এলাকায় যখন গেলাম, আশারামবাড়ির বনবাজার, উদনাবাড়ি, করঙ্গিছড়া, পূর্ব বেহালাবাড়ি, বিদ্যাবিল ইত্যাদি এলাকায় পরিদর্শনকালে আমি মানুষের নানান সমস্যার কথা শুনলাম এবং যে সমস্ত চিত্র বেরিয়ে এসেছে এখানে আমাকে বলতে হচ্ছে যে দীর্ঘ 25 বছর বাম শাসন ছিল, তখন ওনারাও বলেছেন যে আমরা স্বর্ণযুগে আছি। তার পরবর্তী সময়ে 5 বছর ডাবল ইঞ্জিন দিয়ে যারা সরকার করছেন, বিজেপির সরকার ত্রিপুরায় আছে, বিজেপির সরকার সারা ভারতবর্ষে আছে, ওনারাও বলছেন যে এখন স্বর্ণযুগের চেয়ে আরও ভালো যুগ, হীরার যুগে আমরা আছি। আমি উভয় যুগকেই স্বাগত জানাই, শুভ হোক ওনাদের কথা এবং ওনাদের আশা, ওনাদের প্রত্যাশা, সরকার সফল হোক এটা কামনা করি। কিন্তু আশারামবাড়ির এই এলাকাগুলি পরিদর্শন করে এখন দেখলাম যে পানীয় জলের সংকটে রয়েছে হাজারো মানুষ। আমার কাছে লিখিতভাবে এলাকার লোক, আমি যে সমস্ত এলাকায় গেলাম এখানে প্রচুর তথ্য এরা একের পর এক লিখে আমাকে দিয়েছে যে কোন কোন জায়গায় পানীয় জলের সংকট আছে এবং কি কি করতে হবে সরকার। তো হীরার যুগে আমরা এখনও কত বঞ্চিত, এই তথ্যগুলো কিন্তু মানুষের থেকেই উঠে এসছে। আমি ডিএম সাহেবকে বললাম, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার DWS সেখানে ছিলেন, ওয়াটার রিসোর্সেস ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়ার মহোদয় ছিলেন এবং ডিএম সাহেব ছিলেন, ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার OSD ছিলেন, সমস্ত বিষয় নিয়ে বিদ্যাবিল স্কুল, বেহালাবাড়ি স্কুল, সারা আশারামবাড়ি কেন্দ্রের মধ্যে যে সমস্ত স্কুলে নানা সমস্যা এগুলো নিয়ে আমরা আলোচনা করেছি এবং বিশেষভাবে উজান ময়দান এবং ভাতি ময়দান, ফলাকা বাড়ি, তেই বাগলায় এই সমস্ত এলাকায় বছরের পর বছর, এটা আমি বিজেপি সরকারকে দোষ দেব না, ত্রিপুরা রাজ্য যে দিন থেকে ভারতবর্ষে সামিল হয়েছে সেই দিন থেকেই বা রাজন্য ত্রিপুরায় বোধ সেই সমস্যাটা ছিল, এই সমস্যা আজও বহাল আছে, মানুষ পানীয় জলের সংকটে ভুগছে। এই ব্যাপারটা ওনাদের নজরে দিলাম এবং ওনাদের এই আশ্বস্ত আমরা দিয়ে বলেছি যে বিরোধী দলে থাকা সত্ত্বেও সরকারকে কাজ করার সুযোগ আমরা দেব, দেখিয়ে দেব কোন জায়গায় সরকারকে কাজ করতে হবে। মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর মানিক সাহা মহোদয়কে বলতে শুনি যে দেখিয়ে দিন কোথায় আমাদের কাজ করতে হবে। আমরা এই দেখিয়ে দিনের
ভারতীয় সিটিজেন হিসেবে সৈনিক হিসাবে দেশের আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে দেখিয়ে দেব যে এই হীরাটা চকচক যেন হয় এবং কোথায় কাজ করতে হবে এটা দেখিয়ে দেব এবং লিখিতভাবে আজকেও ডিএম সাহেবকে পশ্চিম লক্ষ্মীছড়া ভিলেজ কমিটি এবং বিদ্যাবিল ভিলেজ কমিটিতে ডিডাব্লিউএস ইলেকট্রিক ডিপার্টমেন্ট এডুকেশন ডিপার্টমেন্ট রুটস অ্যান্ড ব্রিজেসকে কোথায় কোথায় কাজ করতে হবে এটা লিখিতভাবে জমা দিয়েছি এবং আমরা দেখব এই চিঠি দেওয়ার পর মিটিংয়ের পর আগামী এক মাসের মধ্যে মাননীয় যিনি জেলা শাসক এখানে আছেন উনি এই ব্যাপারে কোনো পদক্ষেপ নিয়েছেন কি না ঘুরে দেখব এবং ত্রিপুরার মানুষকে আবারও বলবো কে আবারও বলবো যে ওনারা কি করেছেন যদি ভালো কাজ করেন আমরা অবশ্যই ওনাদের ভালোই বলবো আর যদি না করেন তবে আমরা প্রতিবাদ করবো এই কথাগুলো বলবো স্যার জেলা শাসক কি বলেছেন আপনাদেরকে এই বিষয়ে জেলা শাসক উনি আশ্বস্ত করে বলেছেন যে কাজ করার জন্য ওনারা এখানে আছেন এবং আমাদেরকে পেয়ে ওনারা খুব আনন্দিত যেভাবে স্পেসিফিকলি আমি লিখে দিয়েছি তাতে অনুমান করে কোনো কাজ কাজ করা ওনাদের দরকার নেই রাস্তার পরিমাণ কতটুকু কাজ করলে কোথায় যাওয়া যাবে সমস্ত রাস্তা দেখিয়ে দেবে এখানে কয়টা রাস্তার কথা আমি বলেছি বনবাজার টু বাছাইবাড়ি বাছাইবাড়ি টু চাম্পাহাওয়ার চাম্পাহাওয়ার টু তুলাশিকক তুলাশিকক টু মুঙ্গিয়াগামী ভায়া নমঞ্জয়ের বাড়ি পর্যন্ত এই রোডটা এই রুটটা যদি ঠিক মতো রাখা যায় আশারামবাড়ি ওয়েল কানেক্টেড হয়ে যায় তারপর বগাবিল টু পদ্মবিল পদ্মবিল টু রতনপুর রতনপুর টু বাইজাল বাইজাল বাড়ি থেকে আমপুরা হয়ে বড় ময়দান পর্যন্ত এই রাস্তা যদি ক্লিয়ার রাখা যায় রামচন্দ্র ঘাটে মানুষের যান চলাচলের জন্য তারা ভালো রাস্তা পাবে এই কথাগুলো বললাম উত্তর চেপড়ি টু বাদি ময়দান একালব্য স্কুল হয়ে কলাবাগান হয়ে একটা রাস্তা আছে এনইসি রুট এটাকে ভালো করার কথা বললাম চাম্পাহাওয়ার টু খোয়াই এটা একটা লিঙ্ক রুট এই লিঙ্ক রুটকে যেন ভালো জায়গায় আনা হয় এটার কথা বললাম তুলাশিকর চেপড়ি রাস্তার কথা বললাম তো ওনারা স্বীকার করেছেন এই রাস্তাগুলো বেহাল পরিস্থিতির মধ্যেই আছে এবং ডিএম সাহেব যিনি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ছিলেন ওনার দৃষ্টি আকর্ষণ করে উনি নির্দেশও দিয়েছেন যে গাছগুলো যেন এবং সরকার যেহেতু ডাবল ইঞ্জিনিয়ার সরকার টাকার তো কোনো অভাব ঋণ নিয়েই হোক দেশের অর্থ দপ্তরেরই হোক টাকা তো আসছে ত্রিপুরায় এবং এই টাকাগুলো যেন জনগণের স্বার্থে খরচ হয় সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করছি এবং আমরা দেখব এক মাস আমরা দেখব যে যে কাজের কথা আমরা বলেছি এটা যদি না হয় তবে আমরা আবারও সরকারের প্রতি দাবি তুলব আওয়াজ তুলব প্রতিবাদ করব এখন আমরা সহযোগিতার হাত বাড়িয়ে তাদেরকে বলেছি যে আপনারা এটা করুন আমরা আছি যদি না করে প্রতিবাদ হবে থ্যাংক ইউ